পাশাপাশি একই কাহিনী আশ্চর্য হবেন যে এক শ্রেণীর মানুষ খুব প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ রাসূলের পেশাব পায়খানা পবিত্র মানে এই পেশাব পায়খানা সাহাবীরা হালাল মনে করতেন বা পেশাব খেয়েছেন হ্যাঁ পেশাব পান করার ভুলে একজন সাহাবী মহিলা সাহাবী পানি পান করেছিলেন পেশাব পান করেছিলেন মর্মে যে বর্ণনাটা এসেছে হাকিমের মধ্যে 6912 নম্বর হাদিস তবে এই হাদিসের সনদে আবু মালিক আর নাখি নামে একজন রাবি আছে এই রাবিকে জয়ীব বলেছেন আল্লামা হাইসামি রহিমাহুল্লাহ মাজমা উজায়েদের মধ্যে 14015 নম্বর হাদিসের মধ্যে সেখানেই উল্লেখ করেছেন এই হাদিসটা ঠিক না আর পাশাপাশি পায়খানা পবিত্র খাওয়া যাবে এই ধরনের কথা ইসলামকে ছোট করার মতো পায়খানা পেশাব পবিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পবিত্র থাকতে এটা সাধারণ জ্ঞানে বোঝায় আল্লাহ রাসূল পেশাব পায়খানা করার পরে তিনি কেন পবিত্র হতেন তিনি কেন পানি মানে পানি নিতেন ঢেল নিতেন কেন নিতেন এটা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা আমরা মনে করি এটা মূর্খতা এবং বর্তমান যুগে এগুলো প্রচার করা এগুলো সম্পূর্ণই মূর্খতা বরং ইসলামকে বিতর্কিত করা যেগুলো সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যে সমস্ত আমল সেইগুলোই আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এবং আমরা সেই আমলগুলো করার বেশি বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের অনুরোধ করব যে জাল হাদিস এবং জয়ীফ হাদিসের যে প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে সেটা খুবই দুঃখজনক খুবই কষ্টকর যার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ বলতে পারছে না কোনটা সঠিক এবং কোনটা বেঠিক আরও আশ্চর্যজনক ব্যাপার হলো যে অনেক কথা বিভিন্ন ব্যক্তির নামে চালিয়ে দিচ্ছি শরীয়ত মনে করে এই বুঝটা এই বুদ্ধিটা কেন আসে না একজন ব্যক্তির নামে চালিয়ে দিচ্ছে শরীয়ত একজন আলেমের নাম নিয়ে বা কেউ খতিবের নাম নিয়ে কেউ বুজুর্গের নাম নিয়ে কেউ দরবেশের নাম নিয়ে কেউ পীরের নাম নিয়ে কেউ আকাবির বলে উল্লেখ করে চালিয়ে দিচ্ছে আমি আমার একটা বক্তব্য শোনার জন্য আপনার অনুরোধ করছি সেটা হলো অন্ধ অনুসরণের পরিণাম এই বক্তব্যটা আপনারা শুনবেন অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্য শুনলেই স্পষ্ট পরিষ্কার হবেন